नमस्कार আমার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। বন্ধুরা, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজ বানিয়েছি কাঁঠালের বড়া। তোমরা কারা কারা কাঁঠালের বড়া খেয়েছো এবং কারা কারা প্রথমবার খাবে তারা কমেন্ট করে জানিও। তো দেখো, এখানে আমি কাঁঠালের বীজগুলো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে একবারেই আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি, সেটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাঁঠালটা খুব মিষ্টি ছিল, তার জন্য খুব বেশি চিনির প্রয়োজন হয়নি। এবার এখানে আমি 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, আর এখানে 2 বাটি ময়দা দেব, দিয়ে ভালো করে এটাকে আমি চেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, 1 বাটি দিয়ে দিয়েছি আর এখন আরেক বাটি দিয়ে দিলাম, 2 বাটি ময়দা দিয়ে ভালো করে আমি চেলে নেব। এদিকে যে কাঁঠালের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিলে বন্ধুরা ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর বড়াগুলোও খেতে সুন্দর লাগবে। তো দেখো, এইভাবে আমি ছাননিতে করে চেলে নিচ্ছি। তো দেখো, আমি চেলে নিয়েছি, এরকম তৈরি হয়েছে ব্যাটারটা। এর মধ্যেই আমি একে একে চালের গুঁড়িগুলো সমস্ত দিয়ে দেব। তো বন্ধুরা, চালনি দিয়ে চালার পরে কাঁঠালের রসটা এরকম হয়েছে। এবার একে একে আমি চালের গুঁড়ি আর যে ময়দাটা চেলে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। একবারে পুরোটা দেব না, আস্তে আস্তে করে মেশাবো। তো দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে করে মিশিয়েছি, কিন্তু আমার পুরোটাই চালের গুঁড়ি আর ময়দা লেগে গেছিল। তো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে বন্ধুরা এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তোমরা এখানে নারকেল চাইলেও দিতে পারো, আরও টেস্ট লাগবে। তো দুধ দিয়েও আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখানে বন্ধুরা আমি 1/2 চামচ মতন বেকিং পাউডার দেব। এখানে বেকিং সোডা একদমই দিচ্ছি না, শুধু 1/2 চামচ বেকিং পাউডার দিচ্ছি, আর 1 চিমটি মতো লবণ দিয়ে দেব। এবার এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে বন্ধুরা, তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তো তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে একদম লো করে রাখব, কারণ বন্ধুরা এটা জোর গ্যাসে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তার জন্য একদম লো গ্যাসে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব বেশি সময় লাগবে না। তো তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাড়িতে বানালে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। তো আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো, তেলটাকে আমি সম্পূর্ণ বড়ার গায়ে একটু লাগিয়ে নিচ্ছি, তাহলে উল্টাতে সুবিধা হবে। কি বন্ধুরা, দেখে তোমাদের খেতে ইচ্ছা করছে? তো তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর দেরি কেন? কাঁঠালের সিজন চলে যাওয়ার সময় হয়ে গেছে, এরপরে আর কাঁঠাল একদমই পাওয়া যাবে না। তো এক্ষুনি ঝটপট বানিয়ে ফেলো। তো দেখো, বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে, নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এইভাবে পাশে থেকো। আরও বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি, এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আশা করি
তোমরা সেটা করবে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।